এই যে দেখুন কি হবে লাভটা, একজন নামছে এপাশে। যতই গরম পড়ুক না কেন, এই জায়গায় আসলে এক প্রশান্তির বাতাসে কে কে ফার্স্ট হবে দেখা যাক কে ফার্স্ট হয়। এখানকার যে স্থানীয় ছেলেরা আছে তাদের কাছে এই বিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাটের নামুরের বিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইফুল ইসলাম সৌরভ। আজকে আমি এই নামুরের বিল এসেছি ঘুরে ঘুরে দেখব বলে। আমার পিছনে যে বিলটি দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় মূলত নামুরের বিল। এটি লালমনিরহাটের এক ঐতিহ্যবাহী বিল এবং অনেক বড় বিল, এবং এখানকার যে পরিবেশ এই পরিবেশটাও অনেক সুন্দর। এই জায়গায় আপনারা যদি কখনো আসতে চান, ঘুরতে আসতে চান, তাহলে আমি আসলে লোকেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সেটা হলো লালমনিরহাট থেকে প্রথমে সাপটিবাড়ি আসতে হবে। সাপটিবাড়ি থেকে যে রাস্তাটা টিপার বাজার বা ভেলাবাড়ির দিকে চলে গেছে, এই রাস্তা দিয়ে এসে মদনপুর নামক যে জায়গা আছে এটার পাশেই হইল এই নামুরের বিল। মদনপুরে আসলে যে কাউকে বললেই দেখায় দেবে এই নামুরের বিলটা। আপনারা এসে ঘুরে যেতে পারেন। এখানকার পরিবেশ, এখানকার গাছপালা, এখানের যে দুই পাড় আছে, দুই পাড়ে অনায়াসে বসে অনেক সময় ধরে আড্ডা দেওয়া যায়। সেই সাথে প্রকৃতির যে একটা বাতাস, এই বাতাসটা অনেক সুন্দর। আসলে এই গরমের দিনে একটু বাতাস পেলে অনেক শান্তি লাগে। এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা আর কত সুন্দর এক পরিবেশ, দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। সেই সাথে আপনারা যদি আসেন দেখে মুগ্ধ হয়ে যাবেন, অনেক ভালো লাগতেছে দেখে। তোমাদের এখানে জাম পাওয়া যায় না? জাম এখন জাম নাই, জাম শেষ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, মূলত নামুরের বিল আসার একটা উদ্দেশ্য ছিল, সেটি হলো জাম খাওয়ার জন্য। আসলে এখানে বেশ কয়েকটি জাম গাছ আছে। গত বছর আমার এক কাজিন সহ এসেছিলাম এখানে, এবং এসে আমরা জাম খেয়েছিলাম, এবং একটা ছেলে আমাদেরকে জাম পেড়ে দিয়েছিল, সেই জাম আমরা নিয়ে গেছিলাম। তো সেই গত বছরের সূত্র ধরেই আমি এবারও এসেছি যে এখানে জাম খাবো বলে, কিন্তু আসলে দুঃখের বিষয় এখানে জাম শেষ হয়ে গেছে, আমরা একটু দেরিতে এসে গেছি। তো প্রিয় দর্শক, যতই গরম পড়ুক না কেন, এই জায়গায় আসলে এক প্রশান্তির বাতাসে একেবারে শরীরটাকে শীতল করে দেবে। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় একটি বিল, আর এই বিলের মধ্যে ঝিরি ঝিরি বাতাস বইছে। প্রিয় দর্শক দেখুন, এখানে দুইজন মিলে কীরকম ফাইটিং করতেছে, কে কে ফার্স্ট হবে দেখা যাক কে ফার্স্ট হয়, কার শক্তি বেশি, প্রাণপণ চেষ্টা করতেছে। সাদা পায়জামা পরা, কি নাম তোমার? ওর নাম কি? পারভেজ। পারভেজ, আর তোমার নাম? মুসা। মুসা, মুসা এবং পারভেজ দুইজনে মিলে সেই লড়াই শুরু করে দিয়েছে। পারভেজ পারতেছে না কিছুতেই। কে বড়? কে বড়? এ বড়। কে পারভেজ? না, মুসা। হ্যাঁ, পারভেজ বড়। তুমি শুরু না, বুঝছি তোমরা পারভেজ পারবে না মুসার সঙ্গে। পারভেজকে ফেলাই দিছে, এই যে জিতে গেছে। প্রিয় দর্শক দেখুন, এখানে এসে এখানকার যে ছোট ছোট ছেলেরা আছে তারা এই বিলের মধ্যে কীভাবে গোসল করে সেটাই দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখা যাক কীভাবে এরা নামে। এই যে দেখুন কীভাবে লাভটা, রে কত সুন্দর, এই যে আরেকজন নামছে এপাশে। একটা ডুবে গেছে না, এবং এরা এই পাড় থেকে ওই পাড়ে নিমিষেই চলে যাচ্ছে। ভাইয়া তোমরা ওই পাশে একটা রেস দিবা, কে ফার্স্ট হবে সেটাই দেখবো, এখানে এসে কে আগে পৌঁছায়। তো প্রিয় দর্শক দেখুন, এই বিলের মধ্যে এখানকার যে স্থানীয় ছোট ছোট ছেলেরা আছে তারা কীভাবে গোসল করে, এবং তাদের কাছে এই বিল পাড়ি দেওয়া কোনো ব্যাপারই না, এপার থেকে ওপার তারা নিমিষেই পৌঁছে যায়। এই যে দেখুন অলরেডি বিলের একেবারে ওই পাশের কাছাকাছি চলে গিয়েছে। তো প্রিয় দর্শক, একটু আগে যে তিনজন সাঁতার কেটে এপার থেকে ওপারে গিয়েছে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, কে আগে সাঁতরিয়ে এপার চলে আসবে। তো দেখা যাক কে আগে আসে। একদম পিছিয়ে পড়ছে, আর একটু লোকে কাটাইতে পারবা, এ ডুব দিছে, ডুব দিছে, ডুব ডুব দিয়ে কাটাই চলে আসো। এই যে চলে আসছে দেখুন, এখানে কি পানি এতটুকু, আর পানি নাই না? এই যে দেখুন ফার্স্ট হয়েছে। কি নাম তোমার? নূর বাদশা। আর ওর নাম হলো মুসা না? মুসা তুমি পেছনে পড়ে গেছো, নূর বাদশা সামনে চলে আসছে। কেমন মজা বিলে গোসল করে?
ভালো ঠান্ডা পানি একে শরীর শীতল হয়ে যায় না? এই যে দেখুন এখানে গোসল করে শরীর এবং মন দুইটাই শীতল হয়ে যায়। এখানে নৌকা আছে নাকি? নৌকা আছে এই সাইডে না? এখানে আপনারা এসে ঘুরে যেতে পারেন, নিজে আসতে পারেন, সাথে সঙ্গিনীকেও নিয়ে আসতে পারেন, সেই সাথে বন্ধু বান্ধবকেও সাথে নিয়ে আসতে পারেন। অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। তো প্রিয় দর্শক, এই যে নামুরির বিলটি রয়েছে, এই বিলটি মূলত একটি সরকারি বিল। এই বিলটি প্রতি বছরেই ডাক হয়। এটা কি প্রতি বছরেই ডাক হয় না? দুই তিন বছর পরপর, প্রতি তিন বছর পরপর ডাক হয়। এবং স্থানীয় যে লোকজন আছে বা যারা ব্যবসা করেন তারা সরকারের কাছ থেকে ডাক দিয়ে নেয়। এটা কত করে ডাক দিয়ে নেয়, কীরকম সিস্টেম? এবার ডাক নিয়েছেন 40 লক্ষ। 40 লক্ষ টাকা তিন বছরের জন্য? তিন বছরে 40 লক্ষ টাকা। তারা মাছ ছাড়বে এবং মাছ চাষ করবে তিন বছর। আমি শুনেছি এখানে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায়। অনেক বড় নাকি মাছ হয়? একটা করে মাছ তোমরা কত কেজি পর্যন্ত মাছ দেখেছো? আমরা 10 কেজি 12 কেজি এই পর্যন্ত। 10 কেজি 12 কেজি কি মাছ? ব্রিকেট, কাতলা, আবার চেতল মাছ। আচ্ছা, আমি এর আগে শুনেছি এখানে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তো এই যে এলাকার যে এখানকার যে এক ছোট ভাই আছে তার কাছে শুনলাম যে এখানে 10 থেকে 12 কেজি এমনকি 15 কেজি পর্যন্ত মাছ হয়। তো প্রিয় দর্শক, এত সুন্দর একটি বিল থেকে এখন আমি চলে যাচ্ছি। এখানে এসে অনেক মজা করলাম, এখানকার ছোট ছোট যে ছেলেগুলো আছে তাদের সঙ্গে এখন চলে যাব। আসলে এত সুন্দর একটি জায়গা থেকে কিছুতেই যেতে মন চাইছে না, তারপরেও যেতে হবে। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।